अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ফোনটা থেকে গেছে। দাঁড়ান, আরে কি হলো? ওই বোতামটা ছেঁড়া, সেলাই করে দেব না কেউ। আরে বাড়িতে বউ থাকতে আপনি এভাবে যাবেন? এক মিনিট, দেখলেন বেশি সময়ও লাগলো না আর বোতামটা আটকেও গেল। ঠিক আছে, ফোনটা থেকে গেছিল। আজকে ফুলির আশীর্বাদ, কিছু মিষ্টি বানিয়েছো নাকি? জমিদার গিনি, সেটাই তো বানাচ্ছি। সে যতই চেষ্টা করো ফুলির মতো পারবে না। কিন্তু চেষ্টা তো করতে পারি নাকি? রোশনি, আজকে তোমার দুই মাকে দেখতে পুরো গ্রাম আসবে। দুজনকে এত সুন্দর করে সাজাতে হবে যাতে পুরো গ্রাম দেখে ধন্য ধন্য করে। গরিবের কথা বাসি হলেও সত্যি, আমার ননদ ফুলির রূপের ধারে কাছে কেউ আসবে না। গ্রামের মেয়েরা যখন ওর ঘোমটা তুলে দেখবে এটাই বলবে যে ঘোমটার আড়ালে চাঁদ লুকিয়েছিল। আরেকজনের ঘোমটা তোলার দরকারই হবে না তখন। আমি করব সাহায্য ফুলিকে সাজানোর জন্য, দেখবে ওর থেকে সুন্দর আর কাউকে লাগবে না এই গ্রামে। আমি এক্ষুনি সাজানোর জিনিস আনছি ফুলির জন্য। ঘোমটার আড়ালে চাঁদ তো থাকবে, কারণ চাঁদ নিজে ঘোমটার আড়ালে আছে। আজ চাঁদনিকে এত সুন্দর লাগবে যে আমাকে যেই দেখবে জমিদার বাবুর ভাগ্য দেখে হিংসে করবে যে উনি আমার মতন সুন্দরী বউ কি করে পেল। কাকিমা। হ্যাঁ, আজকে তো আমাদের পুলিকে জেতাতেই হবে। হ্যাঁ রে মেয়ে, ভীষণ দরকার। আরে ওইসব আমাদের উপর ছেড়ে দাও, আমরা সামলে নেব। ভালোই হবে, সাজগোজ করে নিন, সুন্দর লাগবে। চাঁদনি বৌদি, আজকে আপনার আর ফুলি বৌদির আশীর্বাদ করবে গ্রামের সবাই। গ্রামেই অনুষ্ঠানটার খুব মর্যাদা। কেন মনে হলো ওই শয়তান মেয়েটা আবার হাসছে?
আরে ধুর চাঁদনি, এবার ওই মেয়েটাকে নিয়ে নয় নিজেকে নিয়ে ভাব, যা তুই বোবাটাকে কেউ না দেখে। যাই স্নান করে নি। জমিদার বাবু, চা নিয়ে আসি আপনার জন্য। না না, পরে খাবো। এটা আবার কি? আমাদের বাড়িতে তো এরকম লকেট কেউ পরে না। এবার হবে মজা। এটা তো মেহেন্দির রং, আমার শ্যাম্পুতে মেহেন্দিকে মিশিয়েছিল। এবার আমি কি করব, কি করব? আজ আমাকে সবাই দেখতে আসবে, কি করব এবার আমি? বাবা উমেদ। হ্যাঁ কাকা বাবু। তুই? আজ আমি তোকে কিছুতেই ছাড়বো না, তোকে মেরে তোর হাড়গুলো গুঁড়ো করে দেব। খুব বড় গন্ডগোল হয়ে গেল, আমি এমন কাজ করলাম আমি বাবার দাদার কাছ থেকেও সাহায্য চাইতে পারবো না। রোশনি, আরে এদিকে আয়, এদিকে আয় বলছি। হ্যাঁ, আরে কি হয়েছে, এত ভয় পেয়ে ঘামছিস কেন? তুই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিস, ভূত দেখেছিস নাকি? না, কি ব্যাপার বলতো? ওই আমি একলা একলা দৌড়চ্ছিলাম তো, তাই হাঁপিয়ে গেছি। ওহ, এই ব্যাপার, এসব তুই ছাড় তো মে। দেখ তোর ফুলি মা তোকে খুঁজছে, ওই আশীর্বাদের জন্য তৈরি তো হতে হবে। হ্যাঁ, গ্রামের সব মেয়ে বউরাও চলে আসবে, চল তুই আমার সঙ্গে, আর ওকেও তৈরি হওয়ার জন্য সময় দে, কারণ ওকেও তো ফুলি মায়ের মতো সুন্দর করে সাজতে হবে। তৈরি হওয়ার জন্য একটু সময় তো দিতে হবে, তাই না? আমাদের পলিমাকে সব থেকে ভালো লাগবে, সে তো সত্যি। চল চলো। আর আমাকে লাল মুখ বাঁদরের মতো দেখাচ্ছে, ওই শয়তান মেয়েটার জন্য আমি যে লোককে মুখ দেখাতে পারবো না। নতুন বউ এসে গেছে, ¶¶
জমিদার বাবুর নজর তো শুধু তোর দিকেই রে। চল ফুলি। আরে আরেক বউ কোথায় গেল, কোথায় আছে সে? জমিদার বাবু, আরেকজন এসে গেছেন। এসো নতুন বউ। বাবা উমেদ, তুমি এখানে কেন বসে? দুজন বউ এসে গেছে, যাও উঠে আশীর্বাদ করো। শিবরাজ, এই দেখো নতুন জামাইয়ের পাশাপাশি তার হাতের গয়নাও আমাদের ফুলিকে পছন্দ করে ফেলেছে দেখছি, কি গো? বাহ কি সুন্দর, কেমন লাগলো ফুলিমা? বাবা আরেকজনের ঘোমটাও তোলো। বাবা পাপা, আমি চাঁদনিমার ঘোমটাতে তুলে দি। তুই
আপনার দুই স্ত্রী তো দারুণ দেখতে হয়েছে গ্রাম প্রধান বাবু। বাবা উমেদ, এসো এসো আশীর্বাদ করো। আমার দুষ্টু মেয়ে, কি হচ্ছে, কি হলো? চুরিতে লাগছে। চুরিতে লাগছে? আচ্ছা তুই আমার ঘোমটা তুলেছিস না, এই নে তার বদলে এই লাড্ডুটা খা। তোর জন্য এই প্রথমবার আমি এত কষ্ট সহ্য করেছি, এবার দেখিস সুদে আসলে আমি সব শোধ করে দেব তোকে। যাও যাও সোনা। লকেটটা জমিদার বাবুর কাছে, এতে তো আমার আর ওর ছবি আছে, যদি কেউ দেখতে পেয়ে যায় তাহলে তো খেলাটাই শেষ হয়ে যাবে আমার। আরে বোন, তুই এখানে দাঁড়িয়ে কেন? চল আমরা একসঙ্গে খেলি। না দাদা, ভালো লাগছে না। আমরা চোর পুলিশ খেলবো, খুব মজা হবে কিন্তু। চল তুই এখানে চোখ বন্ধ কর আর আমি লুকাচ্ছি। আমি কি দাদাকে বলে দেব যে চাঁদনি মা আমার সাথে কি করেছে? না, আমি যদি দাদাকে বলে দি তাহলে দাদা বুঝতে পেরে যাবে যে আমি চাঁদনি মায়ের মুখ লাল করেছিলাম। কি করব বাবা? আমি যা যা বলছি সেই কথাগুলো মন দিয়ে শোনো। গ্রামের লোকেদের ক্ষেতের মধ্যে জল যেন ঠিকভাবে আসে সেই জন্য আমি শহর থেকে অনেকগুলো পাম্প কিনে নিয়ে আসছি। না না কিছু না, এটা আমার জিনিস ফেরত দে। না আমি দেব না, আগে আমি দেখব এর ভেতরে কি আছে। আহ!
কেটে গেল। কই দেখি, আমার জিনিসগুলোকে নিয়ে খেলা করলে এরকমই হবে তো। কেন করিস তুই এরকম মা, আমার রাগ হয়ে যায় তো। এক মিনিট দাঁড়া, তোকে একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখ, এটা একটা পুতুল। তুই জানিস এর নাম কি? এর নাম হলো গোপি। খুব দুষ্টু, আমাকে খুব জ্বালাতন করে, একদম তোর মতো। তুই জানিস আমি এর সাথে কি করি? আমি আমি ওর হাতটা এইভাবে ধরি আর এইভাবে ঘুরিয়ে ভেঙে দিই, আর তারপর যখন আমার রাগ হয় তখন আমি একে মারি এইভাবে। জোরে জোরে মারি, তারপর জানিস কি করি? এর হাত পাটা বেঁধে অন্ধকার ঘরে বন্ধ করে ফেলে রাখি। বুঝতে পেরে গেছিস তো, নাকি তোর সাথে করে দেখাবো? বুঝে গেছি। জাপালা,